মিনিয়ায় সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শুরু করতে চলেছি টাওয়াল দিয়ে জুতো। এই টাওয়াল দিয়ে জুতো আজকে আমি আপনাদের একটাই করে দেখাচ্ছি। এই জুতো আপনারা দুটো করে বাড়িতে সাজিয়ে রাখলে আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়বে। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি টাওয়াল দিয়ে জুতো। প্রথমে একটা মাঝারি সাইজের টাওয়ালকে আমরা খুলে রেখে দিলাম। এটাকে এরপর এই দুটো কর্নার ধরে এটাকে আমরা ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করার পর ভালো করে আমরা টাওয়ালটাকে হাত দিয়ে চেপে নিলাম, যাতে লাইনটা সোজা হয়ে যায়। এরপর এর অর্ধেকটা আমি ভাঁজ করছি। ঘন্টা ভাঁজ করে আবার চেপে নিলাম। এরপর এর ভাঁজটা খুলে দিলাম। এই ভাঁজটা যেখানে হয়েছিল সেইখানটা একটা আঙুল দিয়ে চেপে ধরলাম এবং আর একটা হাত দিয়ে এর অপর দিকে সাইডটাকে আস্তে আস্তে ফোল্ড করতে থাকছি। এইরকম পুরোটাই ফোল্ড করব। ঠিক সেম প্রসেসে এই দিকে এই আঙুলটি দিয়ে অপর হাতটি দিয়ে উল্টো দিকে সাইডটি মুড়ছি। এইটাও পুরোটাই মুড়তে হবে এবং মাঝখান থেকেই করতে হবে, তাহলেই দুটি দিক সোজা হবে। এরপর দুটোকে একসাথে মুড়ে দিলাম, দিয়ে এটাকে আমরা উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে সোজা করে নিচ্ছি। তারপর এর এই একটা সাইড এমন করে ঘুরিয়ে এটাকে এর ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি, যাতে এটার কোনো অংশ বেরিয়ে না থাকে। এটাকে আমরা এখানে ঢুকিয়ে দিলাম এবং এটাকে লম্বা করে নিলাম। এটাকে লম্বা করার পর এই দুটো কর্নার ধরে এটাকে আমরা রোল করলাম। রোল করলে এই জুতো যেখান দিয়ে পাটা ঢোকে আমাদের সেই জায়গাটা তৈরি হয়ে গেল। এবার উল্টো দিকে মুখটা একটুখানি উল্টে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজেই আমাদের তৈরি হয়ে গেল এই টাওয়াল দিয়ে জুতো। এই জুতো আপনারা আর একটা তৈরি করবেন, পরে ঘরে যদি সাজিয়ে রাখেন দেখতে বেশ সুন্দরই লাগবে। তো বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল আমাদের টাওয়াল দিয়ে জুতো। এটি ঘরে সাজানো ছাড়াও আপনারা এই এটি বিয়ের তত্ত্ব সাজাতে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটি আমাদের তৈরি হয়ে গেল। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন।